हेलो फ्रेंड्स, ब्रेकिंग न्यूज। रॉयल चैलेंजर बेंगलोर नतून कैप्टन किनते चले मेघा अक्सनी। आज ही जानालो आरसीबी मैनेजमेंट। बंधुरा, 12 और 13 तारीख बेंगालुरुते अनुष्ठित होबे आईपीएल 2022 एर मेघा अक्सन। अक्सनेर आगे आरसीबी तादेर तीन जन प्लेयारके टार्गेट करे रेखेछे। एई तीन जनेर भितर थेके एकजनके नतून कैप्टेन पदे जुक्त करबे आरसीबी। तो भिडियोटी एकटुओ ना केटे देखुन कोन तीन जनके अक्सनी किनते चलेछे आरसीबी, अर्थात रयल चैलेंजार्स बेंगालोर। तार आगे एखोनो आमादेर चैनलटे सबस्क्राइब करे ना थाकले चैनलटे सबस्क्राइब करे बेल आइकनटी अन करे देबेन। तो चलुन शुरू करा जाक। प्रथमेई आरसीबी एबछर अक्सनी किनते चलेछे अम्बाति रायडूके। বন্ধুরা, আরসিবির এবছর একজন উইকেট কিপার ব্যাটসম্যান প্রয়োজন, অপরদিকে মিডল অর্ডারে খেলার জন্য দক্ষ প্লেয়ারও প্রয়োজন। বন্ধুরা, আম্বাতি রাইডু প্রথমে ব্যাটসম্যান হিসেবে অকশনে নাম রেজিস্টার করলেও পরবর্তীতে নতুন করে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নাম রেজিস্টার করেছে। এরপর থেকেই আরসিবির ম্যানেজমেন্ট রাইডুর উপর টার্গেট করেছে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে আরসিবির ম্যানেজমেন্ট অকশনে রাইডুর উপর প্রায় 9 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। এরপরে আরসিবির টার্গেট প্লেয়ার রিয়ান পরাগ। রিয়ান পরাগ 2020-21 সিজনে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছে। বন্ধুরা, আরসিবি রিয়ান পরাগকে কিনতে আগ্রহী, কারণ রিয়ান পরাগ লোয়ার অর্ডারে একজন বিধ্বংসী ব্যাটসম্যান। এছাড়াও রিয়ান পরাগের কাছ থেকে ব্যাকআপ বোলারের সুবিধা পাবে, যে কারণে আরসিবি ম্যানেজমেন্ট রিয়ান পরাগকে প্রায় 7 কোটি টাকা দিয়ে অকশনে বিড করতে প্রস্তুত। এবং সবচেয়ে বড় খবর, এবছর আরসিবি নতুন ক্যাপ্টেন পদে যোগ দিতে চলেছেন জেসন হোল্ডার। হ্যাঁ বন্ধুরা, গত সিজনে বিরাট কোহলি আরসিবির ক্যাপ্টেন পদ ছেড়ে দেওয়ার পর আরসিবি নতুন ক্যাপ্টেন পদে যোগ দিতে চলেছেন জেসন হোল্ডার। আরসিবির ম্যানেজমেন্ট কনফার্ম করেছে মেগা অকশনে 12 কোটি টাকা দিয়ে জেসন হোল্ডারকে বিড করবে, এবং জেসন হোল্ডারকে নতুন ক্যাপ্টেন বানানোর সিদ্ধান্ত নিয়েছে আরসিবি ম্যানেজমেন্ট। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি হেল্পফুল হলে লাইক করতে ভুলবেন না, এবং আইপিএল ও ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্পর্কে সমস্ত খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।